আমার ছেলে এত তাড়াতাড়ি হার মানে ফিরে আসবে তুই ভাবতেও পারছিস।
রাজ্যের কি শুনি? কিসের দেশ? কার দেশ? কোন দেশ? 1947 সালে কিছু সাথে আর কিছু মেদিনীপুর নেতা ভাগাভাগি করে দেশ করে দিল, ব্যাস হয়ে গেল দেশ। কোথায় আমাদের সে দেশ? কোথায় আমাদের সেই জন্মভূমি? রাতারাতি জীবনটাকে হাতে করতে করে ঘর বাড়ি ভিটে মাটি সবকিছু ছেড়ে কুকুরের মতো পালিয়ে এসেছে, ভিক্ষে করে দিন কাটাতে হয়েছে শিয়ালদা স্টেশনে নগরখানায়। এক বড় কিছু লিখে পেট ভরিয়েছি, কত কি বা বয়স ছিল বছর খসে, সেই তখন থেকে এক নানা সংগ্রাম, প্রতিদিন প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার জন্য লড়াই। রাত্রে ঠোঙা বানিয়ে সেই ঠোঙা বিক্রি করে দিনের বেলা খবরের কাগজ পেয়েছে কিছু টাকা রোজগার করার চেষ্টা, তার সঙ্গে স্কুলের পড়াশোনা চালিয়ে যাওয়া, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে সেখানে কি অবস্থা, ভাইদের পড়াশোনা করতে বলেদের দিয়ে দেওয়া, এইসব দায়িত্ব পালন করতে কবে জীবনের দিন তো ঘুরে গেছে বুঝতেই পারি। তুমি তো জানো আমার ফেরার উপায় ছিল না, উদ্বাস্তু হয়ে উদ্বাস্তু কলোনিতে নতুন করে জীবন করতে তোমার মুখ উজ্জ্বল হতে পারবে না? ওই যে ছেলে আমেরিকা বসে কিছু করতে পারলো না, সেই দেশে কি করবে? এদেশের সমস্ত সমস্যার কোনো আন্দাজ আছে? এদেশের দেখ ব্যুরোক্রেসি, পলিটিক্স, করাপশন, এইসব সহ্য করতে পারবে? এই সব কিছুর সঙ্গে সম্পর্কটা করতে করতে ও শিক্ষাটা দেখে যাবে কিন্তু কিন্তু এদেশে বসেও যা করতে পারবে বিদেশে কি তাই পারবে? এখানে আমরা ওর মা বাবা, ওর বন্ধু বান্ধব, ওর সঙ্গে সঙ্গে থাকতে পারবো, ওর বিপদে আপদে ওকে সাহায্য করতে পারবো, কিন্তু বিদেশে তো সম্পূর্ণ একা। একই কথা আবার একই কথা, এদেশটাও তো আমার কাছে পরদেশ ছিল কিনা, কে ছিল আমার এখানে নিমরি, কে ছিল বলো? ইচ্ছে করলে যে কোনো দেশকে নিজের দেশ করে নেওয়া যায়। হ্যাঁ, রবি ঠাকুর কি বলেছিলেন মনে আছে? দেশ দেশান্তর মাঝে যার যথা স্থান, খুঁজি আলোকে দাও কোথায় সন্ধান। সাত কোটি সন্তানের এ মুশকিল দেখেছো বাঙালি করে মানুষ করে। সে যাই হোক, আমার ছেলে দেশে ফিরে এসেছে, সে এখন থেকে এখানেই থাকবে, সে যে কবি যে ঠাকুর যাই বলুক না কেন। বাজারে যেতে পারবে না,
বিভক্ত হচ্ছে কেন সারা জীবন হাজার হাজার পরিশ্রম করার পর আজ একটা কৃষ্ণের মুখ দেখতে পাচ্ছি সেই জন্য এইটুকু আশা করা উচিত কিছু